কত বড় মুত্তাকি ছিলেন সাইয়েদনা ওমরে ফারুক। মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না। বিশ্বনবী কোন সাহাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই একজন সাহাবী ছাড়া। দেখি কেউ বলতে পারেন কিনা ওই সাহাবীর নাম কি? নাম হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে বলা হতো সাহিবু সিররি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। সুবহানাল্লাহ, পড়বেন না? বিশ্বনবী ইন্তেকালের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বকরকে বলেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ কোন সাহাবীকে বলেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, পড়েন। মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হুযাইফা ছাড়া, কে ছাড়া? নামটা আজকে মুখস্থ করেন যাতে অন্য কোন ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন। মুনাফিকদের লিস্ট যে সাহাবীর কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন, সাহাবীর নাম কি? নাম নামটা কেমন লাগে? ভাল লাগে? অনেকে আমারে জিজ্ঞেস করে, হুজুর আমার ছেলে হবে আগামী মাসে, একটা নাম দেন। নাম দিয়ে দিলাম হুযাইফা। যাদের হবে ছেলে এলাকা, যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুযাইফা চলবে। কি চলবে? ভাল লাগে নামটা? ভাল লাগে? রাইখেন, অনেক সুন্দর নাম। উনি জানতেন মুনাফিক কারা। দেখেন ওমরে ফারুকের তাকওয়ার লেভেলটা কত হাই। ওমরে ফারুক একদিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন হুযাইফা বিশ্বনবী ইন্তেকালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই, আমার জানা নাই, সাইয়েদনা আবু বকরের জানা নাই, কোন সাহাবীর জানা নাই তুমি ছাড়া, আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো, আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো, যদি থাকে আমি ভালো হয়ে যাব, আমি নেফাকি দূর করে পাক্কা মুমিন হতে চাই, আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ। হুযাইফা চোখের পানি ঝেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন কেমন প্রশ্ন করলেন আপনি, আপনি বিশ্বনবীর শ্বশুর, এই উম্মতে আপনার পজিশন 3 নাম্বার, আপনারে মুনাফিকরা ভয় পায়, শয়তান আপনারে ভয় পায়, আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন, কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমার? সুবহানাল্লাহ, পড়ে। কি বিনয়, কি তাকওয়া! হুযাইফাকে যে ধরতেন, হুযাইফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা। উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও। আরো জোরে পড়েন আমিন। আপনারা ওঠা বসা শুরু করলেন কেন? অনেক রাত হয়ে গেছে তাই? হ্যাঁ, শেষ করে দেই তাহলে। না, যে অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এক এক নম্বরে যাচ্ছে এটা এটা সব মুখস্থ দেখি। হ্যাঁ, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। 1 নাম্বার হইলো পেশাবখানা, 2 নাম্বার পায়খানা, 3 নাম্বার নাকি এইটা? আছে না নাই? না। সিগারেট কোন মুসলমান খেতে পারে? সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে, তামাক পাতা। ফরিদপুরে চাষ হয় নাকি? হয়। কোন থানায় হয় বেশি? তামাক ক্ষেত যারা দেখছেন, কোনো বেড়া লাগানো লাগে? কারণ ছাগলেও মুখ দেয় না, তো যেটা ছাগলে খায় না এটা কোনো মুমিন বান্দা খাইতে পারে? তো খান কেন এগুলো, পচা জিনিস। হ্যাঁ, এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায়, তাই না? পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার, রাগ করবেন না যারা খান, রাগ করেন না, আবার একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য, চিন্তার জন্য বলতেছি। এটাই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে, স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না? আচ্ছা, ধরেন ফরিদপুরের একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে, ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার 1 ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে,
খাবেন কি কইবেন তুই খা দোকানদারে কি কইবেন তুই খা তোর বমি হোক তোর 14 গুষ্টির ডায়রিয়া হোক আমি টাকা দিয়ে এগুলো কিনবো না ঠিক কি না কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদনাম লেখা এটা আমরা কিনবো কেন কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদনাম লেখা থাকার পরেও আমরা খাই টয়লেটে বসে খাই এটার মধ্যে একটা পয়জন আছে এটাকে বলে স্লো পয়জন নিকোটিন এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে স্লো পয়জন সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা শামিল বিষ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে মরে আর সিগারেট থেকে হিরোইন গাঁজা ফেন্সিডিল ইয়াবা মেরিজুয়ানার পথে মানুষ পথ বাড়ায় পা বাড়ায় তাই না এগুলো খাবেন না ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা নিজে নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক রঙিন আল্লাহর দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই এই জন্য সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম কি বলে দিব আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো সিগারেটকে কি বললাম মনে থাকবে না মাহফিলের প্যান্ডেল থেকে বাইর হয়ে আবার ইয়েস হ্যাঁ না ইয়েস করা যাবে না সিগারেটকে কি বললাম নো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সুপার হিরো আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপার হিরো শুনেন উনি জুমার খুতবা দিচ্ছেন কি দিচ্ছেন মসজিদে নববীতে খুতবার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল এই কথা বলেই আবার খুতবা দিতে শুরু করলেন উনার এই ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবালের সাথে আগের কথার কোনো মিল নাই পরের কথারও কোনো মিল নাই জুমার নামাজের পর মুসল্লি সাহাবারা ধরলেন বললেন ইয়া আমির আল মুমিনিন খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সারিয়াত ইবনে জালিমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের বাক্যের কোনো মিল নাই আপনার খুতবার পরের বাক্যেরও কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলেন ওমরে ফারুক বললেন আমি যখন খুতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ন পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বায়ে আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় কাফির মুশরিকরা আমার মুসলিম বাহিনীকে কচুকাটা করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি ইয়া সারিয়াতাল জাবাল উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে উপত্যকার দিকে যেও না ইলাল জাবাল ইলা সারিয়াতিল জাবাল পাহাড়ের দিকে ছোটো সাহাবারা অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে এটা কি ইরানে যাবে নাকি ওমিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল এটা ইরানে যাবে ইন্ডিয়ায় যাবে ঢাকায় তো যাবে না ফরিদপুর শহরেই তো বসবে না ঠিক কিনা কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কয় না জামেলাস এটা তো সম্ভব না এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে এরা আমরা ধরব এরা দিন গুনতে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়ায় সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে এই সেনাপতি কোত্থেকে আসছো কয় পারস্য জয় করে আসছি কয় এমন এমন দিন জুমার দিন দুপুর বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিনিনের কণ্ঠের কোনো কথাবার্তা শুনছো নাকি সেনাপতি অবাক কয় তোমরা জানলা কেমনে শুনছি তো সুবহানাল্লাহ পড়বেন না
আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাব না বাঁয়ে যাব সামনে যাব নাকি পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা বাঁ দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন ইয়াসারিয়াতাল জাবাল ডান দিকে উপত্যকার পথে নয় তাড়াতাড়ি পাহাড়ের দিকে সৈন্যবাহিনী নিয়ে উঠে যাও পাহাড়ের দিকে ডানে না দিস ইজ রং ট্র্যাক এন্ড দিস ইজ দ্য রাইট ট্র্যাক ওই দিন যদি উমরে ফারুকের ওই গাইডলাইন আমিরুল মুমিনিনের কমান্ড যদি আমি না শুনতাম আজকে বিজয়ের বেশে ফিরতেও পারতাম না আমাদের চেহারাও তোমরা দেখতে পেতে না উমরে ফারুকের ওই কমান্ড ওই গাইডলাইন অদৃশ্য থেকে শোনার কারণে এই পারস্যের মধ্যে আমাদেরকে সেই যুদ্ধে বিজয় দান করেছে কে দিস ইজ উমরে ফারুক দিস ইজ উমরে ফারুক বিশ্বনবী বলছেন আমার মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি কুমর শয়তান ইবলিশ যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ বাড়িতে যাই বলে কে বলতেছে বিশ্বনবী কার ব্যাপারে ওমরে ফারুকের ব্যাপারে শয়তান যদি দেখে যে ওমরে ফারুক এই রাস্তা দিয়ে হাঁটতেছে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ পড়েন রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই বাচ্চারা খেতে চায় না এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায় হ্যাঁ এলাকায় হয় নাকি খেতে চায় না বাচ্চারা এই চকলেট দেখায়া এই মিনা কার্টুন দেখায়া এইটা সেইটা এগুলো সেগুলো বলে গল্প টল্প বলে ভুলাইয়া খাওয়ানো লাগে তাই না তারপরও খায় না আমারও ছোট মেয়ে আছে খেতে চায় না এইটা সেইটা এমনি সেমনে খাওয়ানো লাগে তো শেষে না পেরে মা বাবা বলতে বাধ্য হয় ওই যে ভূত আসতেছে ভূত তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও নাহলে যে ভূত ধরবে তোমার ওই যে বাঘ আসতেছে বাঘ তাড়াতাড়ি খাইলে নাহলে বাঘে কামড়াবে বলি না আমরা আপনারা কি বলেন ভূত আর কি বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক এক জায়গায় এক একটা আমরা বলি ভূত আসবে বাঘ খাবে ভাল্লুক খাবে তাড়াতাড়ি খাও মদিনাতে যখন উমরে ফারুক আমিরুল মুমিনিন মদিনার মায়েরাও বাচ্চাদেরকে খাওয়াতে পারতো না ছোট্ট মেয়েদেরকে খাওয়াতে পারতো না খাওয়া নিয়ে যন্ত্রণা করত বাচ্চারা যখন মদিনায় খেতে চাইতো না রাত্রি বেলায় মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি উমর হা হুয়া ইয়াতি উমর তাড়াতাড়ি খা নাহলে ওই যে উমর আসতেছে উমর দিস ইজ আওয়ার সুপার হিরো সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুধু শয়তানই ভয় পেত না মুনাফিকরাও ভয় পেত জমের মতো ভয় শুধু তাই না আমাদের আম্মা জান বিষ্ণু ইসা ইসলামের স্ত্রীরাও উমরে ফারুককে ভয় পেতেন না